আছো? আমার আজকে এটা ফার্স্ট ব্লগ, আমার নতুন চ্যানেল ডেইলি ব্লগার মিলি। তো এই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে আমাকে তোমরা প্রথম দেখতে পাচ্ছ, আমাকে তোমরা সবাই দেখেছো মিলির পূজা মন্দিরে। তো মিলির পূজা মন্দিরে যারা যেসব ভিউয়ার্সরা আছো, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যদি তোমরা আমার পাশে থাকো। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে আসো, আমার চ্যানেলের এইসব বিভিন্ন আমার সারা দিনে দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো যদি তোমরা দেখতে চাও, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি এখন এখন সন্ধ্যাবেলা আমি সন্ধ্যাবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর যেহেতু আমি এই ধরনের ভিডিও মানে ব্লগ আমি প্রথম করছি, হয়তো কিছু একটু এদিক ওদিক হতে পারে প্রথম দিকে, তোমরা প্লিজ একটু আমাকে অ্যাডজাস্ট করে নিও। কারণ আমি এখন বিভিন্ন পুজো পাঠের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতাম। তো আজ এখন থেকে আমি আমার মানে পুজো পাঠের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফ, আমার সংসার, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমার আমার এই সমস্ত ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, তোমাদের মন কাটবে। তো চলো, এখন সন্ধ্যাবেলা আমি এখন চাটা করব। তো চা করে আমি আমার ছেলে আমার শাশুড়ি মা চাটা খাবো। তো তোমরা সঙ্গে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। দেখো চা বানিয়ে ফেলেছি, এই দু কাপ চা আমার আর আমার ছেলের, আর আমার শাশুড়ি মার চা। আমার শাশুড়ি মা কোনো কাপে চা খায় না, উনি গ্লাসে চা খেতে পছন্দ করেন। তো ওনার জন্য স্টিলের কাপে ওনাকে চা দেওয়া হয়েছে। তো এবারে আমি আমার ছেলে আমার শাশুড়ি মা চাটা খেয়ে ফেলি। তো দেখো তো চাটা কেমন হয়েছে, চাটা দারুণ হয়েছে, খেতে দেখেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, এই দেখো আমার মেয়ের নাম মিমি। তোমরা আমার মিলির পূজা মন্দিরের একটা ভিডিওর মধ্যে তোমরা দেখেছো হয়তো, যে গোপালের স্কুলে যাওয়ার প্রথম দিনে যে ভিডিওটা আমি করেছিলাম, ওর মধ্যে ওকে একটুখানি দেখিয়েছিলাম। তো ও আমার মেয়ে, ওর ও সন্তান সম্ভবা, ওর বাচ্চা কাচ্চা হবে কিছুদিন পরে। তো এখন ও আমাদের খুব ভালোবাসার একজন, আমাদের সংসারের একজন অঙ্গ, খুব ভালো। ও কাউকে কিছু কামড়ায় না, কিছু করে না। তো ওকেও তোমরা আমার এই মানে ডেইলি লাইফে তোমরা ওকেও দেখতে পাবে। তো তোমরা সঙ্গে থাকো। তো আমাদের সকালে আজকে টিফিনে হচ্ছে রুটি, আলু, গাজর আর বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে। তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, এরপরে এটা হয়ে গেলে আমরা আমাদের সকালে টিফিনটা করে ফেলবো। তো আমার এখানে ভাত হচ্ছে, আর এদিকে একটু আলু ভাজা করছি। আমার ছেলে এরকম আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আর এখানে পাঁচ মিশলি তরকারি করব, সব কেটে রাখা হয়েছে। তো এটা রান্না করব আমি একটু পরে। আর হবে মাছের ঝোল, এই যে মাছটা আমি ভেজে রেখেছি, আর মাছের এই যে মশলাটাও করে রেখেছি, পেঁয়াজ আর লঙ্কা বেটে রেখেছি। তো এবারে মাছের ঝোলটা আমি বসিয়ে দেবো, আশা করি ভালোই হবে। তো তোমরা সঙ্গে থাকো, মাছটা এখন ভাজছি আমি, এরপরে এখন আলুটাও ভাজছি। এবারে আলুটা ভাজা হয়ে গেলে মশলা কষি আমি মাছের ঝোলটা করে করবো, করে তোমাদের সামনে আমি ফিরে আসছি। তো এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আর এইখানে আমাদের সব ভাগে ভাগে রাখা হয়। তো এটা বেড়ে ফেলবো, আর পাশে আমার গ্যাসের উপর আমার মেয়ের মাছ সিদ্ধ হচ্ছে, মানে আমাদের মিমির মাছ। ওকে তো আমরা ওইসব দিই না, ওকে আমরা সিদ্ধ করে দিই, হলুদ দিয়ে শুধু সিদ্ধ করে দেওয়া হয়। ওটা ওদের ভালো, ডাক্তার এভাবে খাওয়াতে বলেছে ওভাবেই খাওয়াই, আর ও মাছ খেতে খুব ভালোবাসে। তো আমি একটু ব্যারাকপুরে যাচ্ছি, আমার কিছু টুকিটাকি কেনাকাটা আছে। তো আমি কেনাকাটা করে আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এই মাত্র আমি স্নান করে এলাম, আমার চুলটা আজকে শ্যাম্পু করেছি। তো এবারে আমি মানে পুজোর ঘরে যাব, পুজোটা করব। তো এখন তোমাদেরকে আর পুজো ঠাকুর ঘরে নেবো না, তোমাদেরকে আবার কোনো অন্য কোনো সময় নেবো, আর তোমরা তোমার পুজোর বিভিন্ন ভিডিওগুলো পাও। তো চলো। তো এখন 5:30 মতো বাজে, তো আমার সন্ধ্যা দেওয়ার প্রায় টাইম হয়ে গেল। ড্রেস চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এখন আমি সন্ধ্যা দেব, ঠাকুর ঘরে যাব আর কি। তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো আমার ছেলে পাশের ঘরে মানে এডিটিংটা করছে, কারণ আমার মিলির পূজা মন্দিরের যে ভিডিও সেটা যাবে, তার জন্য এডিট করছে। তো তো চলো আমি চেঞ্জ করে নিই।
তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি একটু ব্যারাকপুরের দিকে যাচ্ছি, মানে ব্যারাকপুর মানে চিড়িয়ামড়ের দিকে। তো সেখানে আমার যে কাজটা ছিল সেটা হলো আমার এই স্ট্যান্ডের এই যে মাথাটা ভেঙে গেছিলো, মানে আমি ভেঙে ফেলেছিলাম গতকাল ওই ক্যামেরা মানে মোবাইল সেট করতে গিয়ে একটু জোরে টেনেছি আর এটা ভেঙে গেছিলো। তো আমার যেহেতু রেগুলার কাজের জিনিস, আমার এটা তো এইভাবে ভেঙে ফেলে রাখলে হবে না, কারণ আমার রেকর্ডিং করতে হয়। তো যার জন্য এইটা আবার নতুন একটা স্ট্যান্ড, মানে এই নতুন এই যে ক্লিপটা আমি লাগিয়ে আনলাম। তো এটা একটা বিশেষ জরুরি কাজ, এটা করতেই হবে। আর একটা বিশেষ জরুরি কাজ হলো আমার যে রেগুলারের মশারি, সেটা যেটা আমি টাঙিয়ে আমরা ঘুমাই, তা আমার যে মিনি আছে কামড়ে কামড়ে ছোটোবেলায়, মানে আরেকটি যখন ছোটো ছিল, এখন তো কিছু করে না, ছোটো ছিল তখন ছিঁড়ে ফেলেছিল। তো যার জন্য আমার মশারিটা আজকে কিনে আনলাম, কারণ মশারি ছাড়া আমি ঘুমাতে পারি না। বিশেষ করে মানে যতক্ষণ অব্দি খুব গরম না পড়ছে ততক্ষণ অব্দি মশারি মানে টাঙিয়ে শুই, খুব গরম পড়লে আবার টাঙাই না। তো এই মশারিটারও দরকার ছিল, তো এই মশারিটা আনলাম। আর যেটা এনেছি আর একটা জিনিস, সেটা হলো আমার ঠাকুর ঘরে নতুন একটা সিংহাসন এনেছি, সেই সিংহাসনের জন্য পর্দা লাগবে, তাই পর্দার কাপড়টা এনেছি। দেখো কেমন হয়েছে নেট কাপড়, দেখো খুব সুন্দর না দেখতে। নেটের উপর দেখো গ্রিন কালারের সুতোর কাজ করা আছে। এখন যে আমার মিষ্টি সোনার যে সিংহাসন, যেটা রাধা কৃষ্ণের যে সিংহাসন, সেই সিংহাসনের মধ্যে এই ধরনেরই পর্দা দেওয়া আছে, কিন্তু ওই সেম কালারটা পাইনি আমি। তো এই গ্রিন কালারটা পেয়েছি, ওটার মধ্যে বোধ হয় ব্লু কালার, হ্যাঁ ব্লু কালারের কাজ করা, এটা সুতোর কাজ আর এটার মধ্যে গ্রিন কালারের সুতোর কাজ। তো এটা দিয়ে আমি পর্দা বানাবো। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো পর্দার কাপড়টা। তো এই হলো আমার টুকিটাকি, আরও কিছু টুকিটাকি জিনিস কিনেছি যেগুলো তোমাদেরকে পরে আমি দেখাবো। আমি এটা নিজের জন্য একটা কুর্তি কিনেছি, কুর্তিটা তোমাদের পরে দেখাবো, হ্যাঁ একবারে দেখাবো, এখন দেখাচ্ছি না। তো এই হলো আমার খুব গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা বুঝতেই পারছো এগুলো মানে সংসারের একটা মানে বিশাল একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই এই জিনিসগুলো কেনার জন্য আমি ব্যারাকপুরে গেছিলাম। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার ছেলেকে তোমরা দেখে নাও, আমার ছেলে এই প্রথম তোমাদের সামনে ফেস আনলো। ও তো তোমরা এর আগে বহুবার মানে মিলির পূজা মন্দিরে তোমরা ওকে দেখতে চেয়েছো, তো ওখানেও আনেনি, ফেস আনেনি। তো আজকে ওকে খুব মানে জোর জবরদস্তি প্রায় নিয়ে এলাম। শোনা হাই বলে দে সবাইকে, হাই। তো দেখে নিলে তোমরা আমার ছেলেকে। তো আমরা সবাই এখন ডিনার করেছি, করে এই এসে একটু বসলাম। তো আমার আজকে প্রথম প্রথম দিনের ব্লগটা আজকে এখানেই শেষ করব আমি। তো আমি হয়তো খুব ভালো করে আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম না, কারণ আমার ফার্স্ট ব্লগ, আমি এরকম ব্লগিং চ্যানেল তো এর আগে করিনি। আমি পুজো মন্দিরের মানে সাধারণ পুজো, পুজো পাঠ, বিভিন্ন সাজানো গোজানো ঠাকুরদের এইসব কাজগুলো করেছি। তো আমি আস্তে আস্তে নিশ্চয়ই পারবো, কারণ একটা মানে সামান্য একটা অভ্যাসও আছে, যেহেতু পুজোর পাঠের বিভিন্ন ভিডিওগুলো করেছি, তো কিছুটা হলো অভিজ্ঞতা আছে। আস্তে আস্তে নিশ্চয়ই আমি সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো সব কিছু, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে যতটুকু তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক দিও, শেয়ার করো, আর সবাইকে বলছি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমার নতুন চ্যানেল, তোমাদের সহযোগিতার খুব প্রয়োজন আছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি গুড নাইট জানিয়ে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।